কালিয়াগঞ্জের যে ঘটনা, সেই ঘটনা এবং তারপর বিক্ষোভ ঘিরে শিউরে ওঠার মতো ছবি। বন্ধ ঘরে আজকে পুলিশ কর্মীদের বেধড়ক মারধর, লাঠিপেটা করা হয় বিক্ষোভকারীদের, রক্তাক্ত পুলিশ কর্মীরা হাত জোর করে প্রাণ ভিক্ষা পুলিশ কর্মীদের, ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে বিক্ষোভ কর্মসূচি থেকেই এই হিংসা ছড়ায়। যে ছবি দেখছেন আপনারা, বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে একটি বাড়িতে ঢুকে পড়েন পুলিশ কর্মীরা। দেখুন কতটা অসহায় লাগছে যারা রক্ষক তাদেরকেই, বাড়িতে ঢুকে পুলিশ কর্মীদের রীতিমতো লাঠি পেটা বিক্ষোভকারীদের। আর এর আগে ঠিক এই ঘটনা কিন্তু এইবারই প্রথম নয়, এর আগেও এই ঘটনা ঘটেছে। কোথায় কোথায় এই ঘটনা ঘটেছিল এক নজরে দেখাবো আপনাদেরকে। দেখছেন সেই ছবি, দেখাচ্ছি আপনাদেরকে আক্রান্ত পুলিশ যে যে জায়গায় আগেও এই ঘটনা ঘটেছে। এই ঘটনা কিন্তু কালিয়াগঞ্জেই প্রথম নয়, নদিয়ার ছবি দেখাচ্ছি। দেখছেন ঘাটাল, দেখছেন ব্যারাকপুর, ভাটপাড়া এবং কামারহাটি, পুরুলিয়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নদিয়া, ঘাটাল, ব্যারাকপুর, ভাটপাড়া, কামারহাটি, পুরুলিয়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এই যে কালিয়াগঞ্জে আক্রান্ত পুলিশ অসহায় রক্ষক, এই ঘটনা প্রথম নয়, এর আগেও এই ঘটনা ঘটেছে। এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। আমি একবার সরাসরি দেখাই এই বাড়ির ভিতর, যেখানে উন্মত্ত লোকজন কার্যত আছড়ে পড়ে, ঘরের ভিতর ঢুকে যথেচ্ছ হারে ভাঙচুর চালানো হয়। এই সেই ঘর, এই ঘরেও কিন্তু তারা ঢুকে পড়েন এবং যথেচ্ছ ভাঙচুর চালানো হয়। এই এলাকায় টিভি, আলমারি এগুলো রয়েছে, এই আলমারি কিন্তু ভেঙে কার্যত তুষ করে দেওয়া হয়েছে, কার্যত দুমড়ে মুচড়ে গেছে। এখানে যে কাজ ছিল সেগুলো সব ভেঙে গেছে। আপনারা ছিলেন তখন ঘটনার সময়? না না, আমরা ছিলাম না, ওই ভয় চোটে আমরা ভয় পালাই গেছি। তা কতজন মানে কি দেখলেন? আমরা দেখলাম, আমি বসে গেছি টিভি দেখছি, টিভি দেখতে দেখতে দেখছি চার পাঁচ বিশ জন পুলিশ চলে আসছে। ভয় তখন আমার মাথা খারাপ হয়ে গেছে। পুলিশ চলে আসছে? হ্যাঁ হ্যাঁ। ওই ঘরে ঢুকলো, কিছুটা কিছুটা এই ঘরে, কিছুটা এই ঘরে ঢুকলো, কিছুটা আরেকটা ঘরে আছে ওই ঘরে ঢুকলো, যে যেমন পারেছে আত্মরক্ষার জন্য। হ্যাঁ, তারপরে আর পাড়ির লোকগুলো আসে, জানালা টালা ভেঙে টেঙে দিয়ে ওরা ঢুকে গেছে, গেটটা ওদিকে খুলেছে, আর ওকে ধরে মাইক, আমি তো দেখিনি, আমি বাড়ি চলে গেছিলাম। আসে দেখছি এই মিস্ত্রিটিকে টাকা পয়সা ছিল ওটাও নাই, আলমারির মধ্যে টাকা পয়সা ছিল ওটাও নাই, তারপরে সোনা জানা ছিল ওটাও নাই, সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। এদিকে দেখুন গতকাল, গতকালও এক সিভিক ভলেন্টিয়ারকেও প্রচণ্ড মারধর করে বিক্ষোভকারীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ার উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি। বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে একজনের বাড়িতে আশ্রয় নেন ওই সিভিক ভলেন্টিয়ার, সেখানে ঢুকে মারধর করা হয় সিভিক ভলেন্টিয়ারকে। এটা আরও একটা বাড়ির রান্নাঘর, এই রান্নাঘরের জানলার কাঁচ কার্যত ভেঙে তুষ করে দেওয়া হয়েছে। গোটা বাড়ির লোকজন এখনও প্রবল আতঙ্কে, এই রান্নাঘর জুড়ে অসংখ্য কাচের ভাঙা টুকরো, কার্যত বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাঙা হয়েছে বাড়ির সমস্ত জানলা দরজা। এই ঘরের ভিতরেও কিন্তু লন্ডভন্ডের ছবিটা স্পষ্ট, টেবিল উল্টে রয়েছে, জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঘরের ভিতরেও যথেচ্ছ হারে ভাঙচুর চালানো হয়েছে। ভিতরের ঘরেও কিন্তু খাওয়ার দাওয়ার কার্যত ফেলে দেওয়া হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মুড়ি। এবং এই ঘরের ভিতর তখন কয়েকশো মানুষ, ঘরের বাসিন্দাদের টেনে টেনে বার করে তাদেরকে বাইরে নিয়ে মারধর করা হয়। তাদের অপরাধ একটাই, তাদের বাড়িগুলোতে ঢুকে পুলিশ কর্মীরা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। ওই তো কালকে ওই ঘটনা দেখার পরেই আমার শরীর একেবারে খুব ক্লান্ত হয়ে গেছে। সিভিক পুলিশ দুটো আমার সাথেই ঢুকে গেল আমার রান্নাঘরে, বলছে না না আমাদেরকে বের করবেন না, আমাদেরকে বের করবেন না। আমরা থাকলো রান্নাঘরে, ওরাই গেট বন্ধ করে দিল। তারপরে তো সব লোকজন গোটা বাড়িটাকে আমার ঘিরে নিল। তারপর দেখছি শব্দ পাচ্ছি, সব ভাঙাচুর আরম্ভ করে দিয়েছে। যদি না খুলতাম আমি গেটটা, যদি না খুলতাম তাহলে আমার এই বাড়িটা কিন্তু আর থাকতো না। মানে এতটা পরিমাণে ওরা আসছে, মানে সেখানে মানে কতজন বলবো, 200 ভয়ে আতঙ্কে মানে থাকতে পারছি না, এমন পরিস্থিতি, ভয়ে আতঙ্কে মানে কিছু বলতে পারছি না। তারপরে গেটটা খোলা মাত্র ওরা ঢুকে পড়ে ঘরের ভিতরে, এবার ঘরের ভিতরে ওদের দুজনকে তো মারছে মারছে, তাতে তার সাথে সাথে যা কিছু জিনিস জিনিস ছিল সব এগুলো ভেঙে ছুটে দিছে। তারা করছে এই কাজটা, তাদের কঠোরতর কঠোরতর শাস্তি হোক। আর গতকালের আরও একটা ছবি আর দেখাবো আপনাদেরকে। গতকালের তাণ্ডবে থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা, সর্বত্র শুধু ধ্বংসের ছবি। দেখছেন সেই ছবি,
গতকালকের ঘটনার পর প্রায় ২৪ ঘন্টা কেটে গেছে, এখনও লন্ডভন্ড কালিয়াগঞ্জ থানার বিস্তীর্ণ এলাকা। এই এলাকাগুলো কার্যত এখনও ধ্বংসস্তূপ, থানার প্রাচীর কার্যত ভেঙে চুরমার। এই পাশে কয়েকটা দোকান ছিল, সেই দোকানের ফ্রিজ অন্যান্য আসবাব কার্যত এখনও মাটিতে গড়াগড়ি খাচ্ছে। জানান দিচ্ছে কালকের জনরোষের ছবিটা যে এখানেই কয়েকশো মানুষ কার্যত আছড়ে পড়েছিলেন। এই দোকানপাটগুলো এখনও বন্ধ, আশেপাশে অন্য যে ছোট দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকেও কার্যত ভেঙে ফেলা হয়। সেই বন্ধ দোকানপাট, ভেঙে যাওয়া দুমড়ে মুচড়ে যাওয়া দোকান এবং অন্যান্য সামগ্রী কার্যত এখনও রাস্তার দুধারে উল্টে পাল্টে রয়েছে। এবং এই বিস্তীর্ণ প্রাচীর, থানার যে ঢোকার যে প্রাচীর, সেই প্রাচীর ভেঙে কয়েকশো জনতা ঠিক এই রাস্তাগুলো দিয়েই কিন্তু ঢুকিয়ে আগুন লাগাতে শুরু করেন। পুলিশ কর্মীরা টহল দিচ্ছেন বিভিন্ন এলাকায়, নতুন করে যেন জমায়েত না হয়, নতুন করে যেন বিক্ষোভ না হয়। এই কালিয়াগঞ্জ থানার গেট, এই এলাকাতেই কিন্তু প্রায় কয়েকশো মানুষ ছিলেন, এবং ঠিক উল্টো দিকে এই থানার গেটের ভিতরে পুলিশ কর্মীরা ছিলেন, যেখান থেকে রবার বুলেট চালাতে শুরু করে পুলিশ। কিছুটা হলেও পিছু হটে উন্মত্ত জনতা। তারপর বেশ কিছুটা সময় কেটে গেছে, আজকে সকালের পর থেকে ধীরে ধীরে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়। আমি দেখাচ্ছি আহত যে কর্মীরা ছিলেন তারা চিকিৎসা করিয়ে ধীরে ধীরে ফিরছেন, অর্থাৎ স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে কালিয়াগঞ্জ থানা। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি নাইন বাংলা, কালিয়াগঞ্জ। আর এই যে ঘটনা, এই ঘটনায় কুণাল ঘোষ তিনি কি বলছেন? তিনি বলছেন বিজেপির ইন্ধন রয়েছে। আর বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনিও পাল্টা মন্তব্য করেছেন, কি বলেছেন শোনাবো আপনাদের। মডেল রিপোর্টে দেখা যাচ্ছে ধর্ষণ গণধর্ষণ নয়, বিষক্রিয়া। বিজেপি যেভাবে প্রথম থেকে একটা মানুষকে প্ররোচনা দেওয়া, ভুল বোঝানো, উত্তেজনা তৈরি, তাদের ওই দিল্লির দলদাস কিছু লোকজন এসে আরা মিথ্যাচার, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়া, উত্তেজনা তৈরি, এই কাজগুলো করে গেল। তার নিট রেজাল্ট পুলিশের উপর হামলা এবং থানায় আগুন লাগানো, এ ভাবা যায়। এবার প্রশ্ন হলো, আজকে যেভাবে পুলিশকে হামলা করা হলো, যেভাবে থানায় আগুন দেওয়া হলো, যারা থানায় আগুন দিয়েছে সব কজনকে অ্যারেস্ট করা উচিত, এবং সেই সব ধারার সঙ্গে 120B লাগিয়ে যারা যারা গত কয়েকদিন ধরে ওখানে মিথ্যা প্ররোচনা কুৎসা করে প্ররোচনা দিয়েছে, এই আগুন জ্বালাবার বা হামলার পরিস্থিতি তৈরি করে দিয়েছে, প্রত্যেকটি সেকশনকে কাজে লাগিয়ে 120B ধারা যোগ করে সেই নেতাদের অ্যারেস্ট করা উচিত। আদিবাসী সমাজ পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি উৎপীড়িত, রাজবংশী সমাজ, মতুয়া সমাজ, এসসি এসটি, এমনকি মাইনরিটি সমাজ মারা যাচ্ছে, ওরাই বেশি, ওদের হাতে বম বন্দুক তুলে দেওয়া আছে। বাংলায় দুর্নীতির বলে এই সমাজ আজকে সবচেয়ে বেশি নিপীড়িত, তাই তারা প্রতিবাদ করছে। এটা সাধারণ মানুষ কোনদিন সহ্য করবে? এতে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, নবান্নকেও ঘিরে নেবে ওরা। গন্ডগোল হলে কোথায় বিজেপি আছে, কোথায় বাইরের লোক আছে, এত অকর্মণ্য হয়ে গেছে পুলিশ অফিসাররা, একটা মবকে সামলাতে পারে না, মানুষ এদেরকে ভয় পায় না, কারণ এরা পুলিশের পোশাক পরে টিএমসির ক্যাডারের মতো কাজ করছে। এই যে থানায় থানায় অগ্নিসংযোগের ঘটনা এবং যা পরিস্থিতি, তা নিয়ে কিছু জ্বলন্ত প্রশ্ন উঠছে, সেই প্রশ্ন রাখবো আমরা আপনাদের সামনে। টিভি নাইন বাংলার জ্বলন্ত প্রশ্ন আপনাদের সামনে রাখছি। লক্ষ্যকে আক্রান্ত, ভরসা দেবে কে, এই প্রশ্ন উঠছে যে কালিয়াগঞ্জের ঘটনা তা নিয়ে। কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন নাগরিকরা, এই প্রশ্ন উঠছে। এবং এর পারিপার্শ্বিক আরও কিছু প্রশ্ন উঠছে যা আপনাদের সামনে রাখছি আমরা। নিরীহ পুলিশ কর্মীদের উদ্ধারে বড় কর্তারা কোথায়? আক্রান্ত পুলিশ কর্মীদের পাশে কেন প্রশাসন নেই, এই প্রশ্নগুলো উঠছে। কালিয়াগঞ্জের যে ঘটনা তা নিয়ে এই প্রশ্ন উঠছে। এবং ক্ষিপ্ত জনতাকে নিয়ন্ত্রণ করা গেল না কেন, সমস্যাটা কোথায়, এই প্রশ্ন উঠছে। হামলা ও বিশৃঙ্খলার আঁচ পেতে ব্যর্থ কেন গোয়েন্দারা? অ্যাকচুয়ালি এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শক বাংলার এবং বাইরের দেখছেন, দুঃখের এবং খুব নিন্দনীয় ঘটনা যে যারা সরকারি পাবলিক সার্ভেন্টের সরকারি কাজ করে সেখানে তারা অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে এত পরিমাণে মারধর করা হয়েছে, তারা রিটালিয়েশন কিছু করতে পারছে না এবং তারা অসহায় ভাবে মার খাচ্ছে।
যারা মারকাট যারা মার দিচ্ছে সে হেলমেট পরেই হোক আর না পরেই হোক, তারা কিন্তু প্রত্যেকেই ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, কোন পার্টি নির্বিশেষে বলছি আপনাকে, যে কোনো পার্টির হতে পারে। কালকে যে কালিয়াগঞ্জ থানাটাকে পুড়িয়ে দেওয়া হলো, এটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। বেসিক্যালি যতই দূর আপনার কারো খারাপ ব্যবহার থাকুক, যায় তো একটা সরকারি থানা, সেই থানাকে পুড়িয়ে দেওয়া যায় না। আজকে যে ঘটনাটা বারবার দেখাচ্ছেন, যে একটা লাঠি দিয়ে সে পুলিশকে বেধরক মারধর, এবং সে বাঁচবে কিনা জানি না, সে হাসপাতালে ভর্তি, যে এটা হাত বড়, এটা প্রত্যেকের কাছে একটাই ব্যাপার যে আপনারা নিজের হাতে আইন তুলে দেবেন না। আইনটা প্রত্যেকের, আপনারা আইনটা রক্ষা করার জন্য পুলিশের উপর নির্ভর করুন, পুলিশকে বলুন, এবং নিরপেক্ষভাবে পুলিশ স্বচ্ছতা নিয়ে কাজ করবে, এটাই হচ্ছে কাম্য।